আসসালামু আলাইকুম। আমি কখনো বলি না যে আমি প্রুফ দিয়েছি। কি জন্য কেন? ওনার প্রশ্নটা এমন ছিল, এই প্রশ্নটা হচ্ছে যে এরপরে কথা বলতে গেলে আমাকে যদি 2 মিনিট সময় দিয়ে বলা যে এর উপরে এমন অ্যান্সার তো দাও, প্রমাণ সহ দাও, প্রত্যেকটা অ্যান্সার দিবা এবং তোমার যে কথাগুলো বলবা এর সাথে যৌক্তিক প্রমাণ দিতে হবে আমাকে যদি বলা হয়, তাহলে আমাকে ইম্পসিবল এটা, ঠিক আছে? কারণ কি, এই একটা এক একটা পয়েন্ট আমাকে প্রুফ করতে গেলে মিনিমাম একটা পয়েন্টের পেছনে আমাকে 10টা মিনিট করে সময় দিতে হবে। আমি লজিক দিয়ে, সায়েন্স দিয়ে, হিস্ট্রি দিয়ে, আপনার থিওলজি দিয়ে, ধর্মগ্রন্থগুলো দিয়ে আমি প্রুফ দিয়ে দিবো এক একটা কথা, ঠিক আছে? যে এটা কোনো একটা ভাই, যে হ্যাঁ, আমি কোনো একটা আমি আসি ভাই, শেষ করি। হ্যাঁ, যে এভাবে আমি তখন প্রুফ দিবো, ঠিক আছে? আমি তো প্রুফ দিইনি, আমি তো নিজেই বলতেছি। আপনারা যে যে অভিযোগ আমার বিরুদ্ধে করতেছেন সেটা আমি মানতেইছি, ঠিক আছে? এগুলো আমি দাবি করেছি, এখনো প্রুফ একটারও দেইনি, ঠিক আছে? এটা কথা। আর হচ্ছে এখন আসিফ ভাই আমাকে বলেছিলেন আর কি, যে হচ্ছে যে তো আপনি যে কোনো একটা প্রুফ একটা একটা একটার প্রমাণ আপনি দেন দাবি। সবচেয়ে বড় দাবি প্রমাণটা হচ্ছে আমি বললাম যদি আপনি যুক্তি চর্চা করেন, হ্যাঁ যুক্তি চর্চা করেন, তাহলে আপনি অবশ্যই সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে আপনার যুক্তি কনক্লুশন পৌঁছাবে, ঠিক আছে? এটা আমি দাবি করেছিলাম। তো সেক্ষেত্রে আসিফ ভাই বলেছিলেন যে 1 মিনিট আপনাকে সময় দেওয়া হলো, আপনি এটা বলেন, সেটা অনেকক্ষণ আগে আপনি বলছেন। এখন কি আপনাকে আমাকে কি 1 মিনিট সময় দিবেন এই প্রশ্নের অ্যান্সার করার জন্য আসিফ ভাই? আপনি যদি পয়েন্টে থাকেন তাহলে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। না না না, যথেষ্ট সময় বলতে কি, যে এই প্রশ্নের তার আগে উত্তরে রেজাল ভাইকে আমি আবারও লজিক্যালি মনে করাই দিই, আপনার ভাই আপনি ভাই প্লিজ আবারও মিথ্যা কথা দেখছেন যে বলেছেন। রেজাল ভাই আবার কথা আপনি যদি, বলছেন না, আপনাকে তাহলে মিথ্যা কথা কথা বলতে রেখে বলতে কথা বলা দিই যাবে? তারপরে আপনি বলেন না, বলতে পারবেন কিভাবে আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন? আচ্ছা সেটা হচ্ছে তাহলে আমি তো আপনাকে যাবেন, প্রশ্ন আমি দেখে করেছি, ওই প্রশ্ন করে চেঞ্জ হয়ে আমি যাবে, আপনাকে প্রশ্ন আরো করেছি, দশ মিনিট 15 মিনিট সময় নষ্ট আপনি হয়ে তো যাবে, প্রশ্ন আমার আরো পাল্টে 10-15 মিনিট নষ্ট দিলেন, হয়ে আপনি যাবে। তো আমার প্রশ্ন পাল্টে দিলেন, আপনি 10-15 মিনিট নিয়েন কিন্তু আপনি প্রশ্ন পাল্টে দিলেন। আপনাকে আমি 10 মিনিট প্রশ্ন লাগবে না তো করতেছি আমার? ইসলাম ধর্মের পল্লবী যুক্তি নাকি বিশ্বাস, আচ্ছা ঠিক আছে, আমি আপনার এইটা প্রশ্নের উত্তর প্রথমে দিই, আপনি আপনার কোরআন প্রশ্নের বা উত্তর প্রথমে হাদিসে, দিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর প্রথমে দিই, ঠিক আছে? আমি আচ্ছা বলেছিলাম, হ্যাঁ আমি বলতেছি, ঠিক আছে বলতেছি, দেখেন আমি আপনাকে বলেছি যে ইসলাম ধর্ম যেটা বলে যে প্রাথমিক ভাবে এটা আপনার বলতে কি যৌক্তিক আপনার, ক্যাপাবিলিটি, দেখেন আপনি অ্যান্সার করতে দিচ্ছেন আবার মাঝখানে কথা বলতে, আমি তো অ্যান্সার করতেছি আপনার প্রশ্নে, শোনেন আপনি, এত অধৈর্য হলে তো হবে না। আমি বলছিলাম ইসলাম আপনাকে যেটা বলে, আমাকে সবাইকে যেটা বলে, সেটা হলো কি, প্রাথমিক ভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হতে হবে যৌক্তিক বুদ্ধি চর্চা, যৌক্তিকতা চর্চা, ঠিক আছে? এটার মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত আসতে হবে। আপনি কোনো আপনি অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবেন না প্রাথমিক স্তরে, ঠিক আছে? এটি ইসলাম, আচ্ছা এটাকে এখানে এখানে আমি একটা আসিফ ভাই, ছোট প্রশ্ন, আসিফ ভাই ছোট শেষ প্রশ্ন, করি না, যে আমি আপনার আসিফ আপনার আমার কলেমায় শেষ করি শাহাদাত, না না আপনার আসিফ ভাই, কলেমায় আমি শেষ শাহাদাত, করি, আমি শেষ আপনার করি, আসিফ ভাই কলেমায়, আমার না ভাই আপনি আমি ভুল বুঝতে বলছেন। পেরেছি, ইসলামের আমি প্রাথমিক আমি ভিত্তি প্রমাণ দিয়ে, হচ্ছে কোনো প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে নেওয়া, সম্পূর্ণ আসিফ ভাই রূপে বিশ্বাস করে নেওয়া। আসিফ ভাই আমি ওটার অ্যান্সারই তো করতেছি, আপনি শুনেন একটু, ওটার অ্যান্সারই করতেছি। এখন কথা হচ্ছে যে এই কথা আমি কেন বললাম, ঠিক আছে? কেন, ধর পবিত্র কোরআন যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে এখানে বারবার বলা হচ্ছে যে যুক্তি চর্চা করো, ঠিক আছে? সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈলের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত কি 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি ধাবিত, তার পেছনে তুমি ধাবিত হয়েও না। ভাই আবারও মুসলিম ভুল বলছেন আপনি, ভাই ভাই ইসলাম একটু আসিফ ভাই কখনো শেষ করি, শেষ ইন্ডিপেন্ডেন্ট করি, ভিত্তির কথা বলে না। শেষ করি ইসলাম আসিফ ভাই, আমি শুধুমাত্র পুরো অ্যান্সার শেষ করি, ইসলামিক ইসলামিক আসিফ ভাই আসিফ যুক্তির ভাই কথা বলে, ইসলাম আসিফ অনুসারে ভাই যেটা পুরো যুক্তি কথাটা সেটার শেষ কথা না বলে। করলে বুঝবেন না, এই ধরনের প্রশ্ন আপনি করতেই থাকবেন, আমি পুরো প্রশ্নের অ্যান্সার করলে আপনি আপনার কোনো কোশ্চিন আমাকে করবেন এই ধরনের, আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। ভাই আমাকে শেষ আপনি করতে ভুল দেন, তথ্যের উপর ভিত্তি করে আপনার আমাকে শেষ যুক্তি তৈরি করতে দেন করছেন। না, আমাকে শেষ করতে দেন না, ঠিক আছে? তো আমি পুরো অ্যান্সারটা শেষ করি। তো আল্লাহ বলতেছেন যে যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পেছনে ধাবিত হয়েও না, নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং তোমার ইন্টেলেক্ট, ব্রেন, এগুলোকে জিজ্ঞেস করা হবে কি কাজে লাগাইছিলা, ঠিক আছে? তো আল্লাহ তাআলা চান যে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং ব্রেন ইউজ করে, মানে যৌক্তিক চর্চা ইউজ করে আমরা আল্লাহকে বিলিভ করি, ঠিক আছে? এই কথাই আল্লাহ তাআলা বললেন, অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবো না। এখন একটি কোরআন, আমি কোরআন থেকে রেফারেন্স দিয়েছি, আপনি চেক করে দেখতে পারেন, ঠিক আছে? এরপরে পবিত্র কোরআনেই বলা হচ্ছে ভাই আল্লাহ আপনি তাআলা, ভুলভাবে ব্যাখ্যা করেছেন, ভাই ভাই আমি শেষ করি, অনেকগুলো তাফসির ভাই শেষ আপনাকে করি, দেখাতে পারি শেষ করি, যেখানে শেষ করি, পরিষ্কারভাবে বলা আমি হয়েছে। আসছি, আমি আমার যাচ্ছি মনে হয় আপনি যাচ্ছি কোরআনের নিজস্ব তাফসির শুরু করছেন ভাই। আমি সেখানে যাচ্ছি, ভাই আপনি আমি সম্পূর্ণ সেখানে যাচ্ছি, নিজস্ব তাফসির বানাচ্ছেন আমি ভাই। সেখানে যাচ্ছি, আমি সেখানে যাচ্ছি, আমি সেখানে যাচ্ছি। হ্যাঁ, আপনার পয়েন্ট বুঝতে পারছি, কোথায় সমস্যা হচ্ছে আমি সমস্যা জায়গায় যাচ্ছি, আমি আগে আমার ভিত্তিটা আমি এস্টাবলিশ করে নিই, ঠিক আছে? আবার দেখেন পবিত্র কোরআনে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন যে যে কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওমান ইত্তাবানি, যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন যে এটি হলো আমার রাস্তা, আমার পথ, আমি তোমাদেরকে আমার রাস্তার দিকে আহ্বান করতেছি জেনে বুঝে, অন্ধভাবে না, জেনে বুঝে, যৌক্তিক চর্চা করার মাধ্যমে, ইন্টেলেকচুয়াল বেসমেন্টের উপরে, ঠিক আছে? আমি তোমাদেরকে ডাকতেছি আনা ওমান ইত্তাবানি, বিজ্ঞান আমি বাদ যেমন, দিলেন কেন ভাই, এটা তো বিজ্ঞানে ভাই ভাই ঢোকান। এই কথা কোরআনে আছে ভাই, হ্যাঁ আপনি যে বিজ্ঞানে অর্থটা ঢোকাচ্ছি, বললেন, সব অর্থাৎ সব কোরআনের অর্থ
এটা তো কোরআনের অর্থ কুল হাদিস হিসাবে আমি সরল অনুবাদ করি, সরল জেনে বুঝে হয়তো জেনে বুঝে দাও আছে ওটার মধ্যে উনি ইয়ারও কাইছেন। হ্যাঁ জেনে বুঝে আপনি কিভাবে যাবেন, আপনি জেনে বুঝে অর্থ কি? ইন্টারসেপ্ট ঢুকাইছেন, আমি আপনাকে বললাম যে ইন্টেলেকচুয়াল অ্যাগ্রিমেন্ট আপনি ইউজ করতে পারবেন 1400 বছর জেনে বুঝে মানুষ জেনে 1400 বছর আগে মানুষ জেনে বুঝে যে কনক্লুশন যায় এখন মানুষ শেষ করে আছে বলেন। হ্যাঁ হ্যাঁ অনেক চমৎকার, তত চমৎকার 1400 বছর আগে কনক্লুশনের সাথে আজকের কনক্লুশন কি এক হবে? অনেক সময় আমি এই প্রশ্নে আশা করবো আপনার, ঠিক আছে আমি যাবো। হ্যাঁ আমি সেটা বলতেছিলাম যে এখানে প্রাইমারিলি আপনি আমি যেটা বলছি প্রাইমারিলি কোরআন ইনসিস্ট করতেছে লজিক্যাল কনক্লুশনে যাওয়ার জন্য, ঠিক আছে অন্ধভাবে বিলিভ করাকে নিষেধ করতেছে প্রাইমারিলি, ঠিক আছে আমি সেটাই বলতেছি। তার মানে প্রাথমিকভাবে আমরা সবটাকে বিশ্বাস করবো কিংবা কোরআন যে আল্লাহর বাণী এটা বিশ্বাস করবো, মোহাম্মদ আল্লাহর রাসূল এটাকে বিশ্বাস করবো যৌক্তিক চর্চার মাধ্যমে, ঠিক আছে আমি আমি সেই যৌক্তিক চর্চার মাধ্যমে কনক্লুশনে পৌঁছাবো। এরপর আসলে আসিফ ভাই যে কোনটা ওনার যে সমস্যা দেখবে না না এটা এটাকে যে আপনি বিশ্বাস করতেছেন যৌক্তিক চর্চার মাধ্যমে এটাতে কিভাবে বিশ্বাস করতেছেন? ওটা তো ওই যে ওয়েটা আপনি বললো, তখন ওটা তো ঘন্টা ঘন্টা আলোচনা সাইন্টিফিক্যালি লজিক্যালি, তারপরে হচ্ছে যে লিঙ্গুইস্টিক্যালি হিস্টোরিক্যালি, তারপরে হচ্ছে যে তো এক একটা সাবজেক্টের উপরে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করা যাবে, ঠিক আছে ওটা কি এক একভাবে? আমি তো ওটা আমার 12 বছর গবেষণা করেছি কোরআন নিয়ে ইসলাম নিয়ে, ঠিক আছে আজকে আমি মনে করেন যে কনভিন্স হয়েছি মানে হাজার রকম ভাবে আমি যাচাই বাছাই করেছি, একভাবে তো না ভাই, যেমন লাইফ লং আপনার প্র্যাকটিস, এটা আপনার হয়তো 10-12 বছর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ওয়েতে আপনি অ্যাঙ্গেলে, আপনি যদি এটাকে এটাকে যদি অ্যানালাইসিস করতে চান কিংবা এটাকে যদি আপনি ভাই আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ শুনেছি, বলেন না প্রশ্নটা কি ছিল, আমার প্রশ্নটা কি ছিল আবার একটু বলেন তো ভাই। না আপনি বলেছেন যে আপনি যে দাবি করলেন যে লজিক্যাল কনক্লুশনে পৌঁছতে হবে প্রাথমিক ভাবে কোরআন জানার বাণী লজিক্যাল চর্চার মাধ্যমে, আপনি বলেন যে সেটা কোন ওয়েতে কিভাবে আপনি লজিক্যালি চর্চা করবেন কোন ওয়েতে? না না আমি এটা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে কোরআন মেনে লজিকের কথা বলতেছেন, কোরআনটা যে লজিক্যাল কোরআনটা মেনে যে আপনি লজিক্যাল লজিকের চর্চা করবেন এইটা আগে আপনি প্রুফ করেন যে কোরআনটা লজিক্যাল, কোরআনটা আল্লাহর কিতাব সেটা আগে প্রুফ করেন। আমি তো আপনাকে এটাই বলছি কোরআন যে আল্লাহর কিতাব এটাকে তো একভাবে প্রমাণ করা যায় না, হাজার ভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে যে কোন ভাই ভাই ধরেন আপনার কাছে লক্ষটা পদ্ধতি আছে যে লক্ষ পদ্ধতি দিয়ে আপনি প্রুফ করতে পারেন, আপনার কাছে আমি জানতে চাই নাই কয়টা পদ্ধতি আছে, আপনার কাছে চেয়েছি একটা পদ্ধতি দিয়ে আপনি প্রুফটা করেন, আপনার কাছে 5,55,000 আপনার কাছে জানতে চাইনি 5,55,653টা পদ্ধতি আছে নাকি হাজারটা পদ্ধতি আছে, এটা আমি আমার প্রশ্ন না তো ভাই, আমার প্রশ্ন হচ্ছে পদ্ধতি হলেই হবে একটা পদ্ধতি দিয়ে আপনি প্রুফটা করেন। আচ্ছা ঠিক আছে তার আগে আসিফ ভাই আমার প্রশ্নটা বের করেন। হ্যাঁ বেস্ট পেপার আমি বলবো, হ্যাঁ তার আগে আসিফ ভাই উনি যে প্রশ্ন করেছেন ওটা আমি আর মনে করেন যে সামান্য একটু বলতে চাচ্ছি আর আপনি এখন এই প্রশ্নটার উত্তর দিতে দেন তারপরে আমি ইচ্ছা মিটে গেছে ভাই আমার উত্তর জানার ইচ্ছা মিটে গেছে আপনি এই প্রশ্নটা দেন তারপরে আসিফ ভাই উত্তর দেন না হলে কি আলোচনা আমার আমি আমি ভাই আপনি এই প্রশ্নের উত্তরটা দেন, আপনি লজিক্যালি প্রুফ করেন আগে যে কোরআন যে আল্লাহর কিতাব এটাকে লজিক্যালি প্রুফ করেন প্লিজ। হ্যাঁ আমি আমার সবচেয়ে বেস্ট ওয়ে পয়েন্টই আমি দিব, হ্যাঁ সমস্যা নেই কিন্তু এর জন্য আমি 10টা সেকেন্ড চাচ্ছি ওনার অ্যানসারটা মানে জাস্ট পরিপূর্ণ করার জন্য। না আপনি এখন প্লিজ এই জিনিসটা প্রুফ করেন আগে তারপরে 10টা সেকেন্ড আমার পাবেন। আপনার অ্যানসার ইয়েস প্যাটার্ন শুনে তার ইচ্ছা মরে গেছে ভাই, ভাই আপনি কোন আমার ইচ্ছা মরে গেছে না আসলে আমি জানি। আচ্ছা ওকে ঠিক আছে ওকে ওকে এখন আপনি জাস্ট এই যে আপনার কাছে যে হাজারটা পদ্ধতি আছে প্রুফ করার, হাজারটা পদ্ধতি আছে বা 5,353টা পদ্ধতি আছে, হ্যাঁ বেস্ট বেস্ট পদ্ধতিটা ব্যবহার করে আপনি প্রুফ করেন যে কোরআন এমন একজন সৃষ্টিকর্তার বাণী যে হচ্ছে কি যে যে যার নাম আল্লাহ যে 7 আসমানের উপরে আরশের উপরে থাকে, বলেন ভাই। ওকে ঠিক আছে এই জন্য কি আমাদের একটা সেকেন্ড বলেন আমার 10 সেকেন্ড দেন একটু পরে একটু বলে দিই আসিফ ভাই ওনার কথা বলার প্যাটার্ন হচ্ছে যে ওনার স্ক্রিপ্টেড অ্যানসার থাকে উনি স্ক্রিপ্টেড অ্যানসার দেন বাট ওই স্ক্রিপ্টেড অ্যানসারের মধ্যে অনেকগুলো ক্লিপ থাকে এই জন্য প্রথমে আমরা ওনার অ্যানসারটা যেভাবেই আমরা প্রশ্ন করি না কেন যাই বলি না কেন উনি ওনার স্ক্রিপ্টটাই আলটিমেটলি পড়বেন এই বিষয়ে আমরা নিশ্চিত, এই বিষয়ে আমরা মোটামুটি আপনি প্রমাণ দিন যে কোনো আমি আবারও জানিয়ে দিচ্ছি যে উনি আবারও ওই জায়গাতে ফিরে আসবেন, ওনার স্ক্রিপ্ট উনি করবেন, উনি কোনো উত্তর দেবেন না, তারপরে আগে বলছিলাম আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি।
ওকে ধন্যবাদ ভাই, যে আপনি তো অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসলে। হ্যাঁ যাই হোক, আমি একটু আমি শেষ করি, আমার আমার বেস্ট ওয়েপনটা দিই, 2-1 মিনিট সময়, 2 মিনিট কি বেশি না, 2.5 মিনিটের মতো সময় লাগবে, তার বেশি আমার মনে হয় না লাগবে, ঠিক আছে, তার আগেও শেষ হয়ে যেতে পারে, একটু যদি ধৈর্য সহকারে শুনতেন। বিসমিল্লাহ বলতে ভুলবেন না। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। সেটি হলো দেখেন, যদি আমরা বিজ্ঞান পড়ি, ঠিক আছে, আজকে সায়েন্স, যদি আমি আজকের প্রেক্ষাপট থেকে বলতেছি, যদি বিজ্ঞান আমরা পড়ি, তাহলে আমরা যে ইউনিভার্স সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে, যেটা আসলে মানে জাস্ট আমাদের থিঙ্কিং কে অসার করে দেয়, ঠিক আছে, বিগ ব্যাং সম্পর্কে পড়তেছি কিংবা কোয়ান্টাম মেকানিজম সম্পর্কে যে ইনফরমেশন গুলো পাচ্ছি, মলিকুলার বায়োলজি, ক্ষুদ্র অতি ক্ষুদ্রের মধ্যে কি ঘটনা গুলো ঘটেছে, কি আলোচনার বিষয় না ভাই, আপনি আপনার জানি না, আমরা কিছুই জানি না, এটা হচ্ছে বললেন যে আপনি যুক্তিগতভাবে চর্চা করলেন, তারপরে আপনি বললেন যে আপনার মাইন্ড খুলে ফেলেছেন, মাইন্ড কি ভাই বলুন ভাই, আপনাকে আমার সময় দিচ্ছি, প্লিজ, মাইন্ড কি পড়া সম্ভব, লজিক্যালি লজিক্যালি মাইন্ড কি পড়া সম্ভব, সরাসরি প্রশ্ন আপনি ধারণা করতেছেন যে আমি এটা বলবো, এটা কি লজিক্যাল? শুনেন একটু, ঠিক আছে, সেটি হলো যে আমি এটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি যেভাবে লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছি আমি তো আমারটাই বলবো, আমি তো ডাক্তার জাকির নায়েক কিভাবে পৌঁছেছে কিংবা অমুক ব্যক্তি কিভাবে পৌঁছেছে আমি বলতে পারবো না, ঠিক আছে, তার ব্যাপার, আমি আমারটা বলতে পারি, ঠিক আছে, আমি যেভাবে পৌঁছেছি লজিক্যাল কনক্লুশনে সেটা আমি বলতেছি আপনাকে, সেটা হলো দেখেন। আচ্ছা, তার আগে প্রশ্ন যে আপনি কি লজিক্যাল কনক্লুশনে আগে, আপনি কি কনক্লুশনে আগে পৌঁছে তার সপক্ষে যুক্তি তৈরি করেছেন, নাকি আপনি আগে যুক্তিগুলো যাচাই বাছাই করে যুক্তিটা আপনাকে যেই দিকে ধাবিত করেছে আপনি সেই দিকে গেছেন, কোনটা? আচ্ছা, এটা তাহলে আপনার পার্সোনাল কথা হয়ে গেল, আমার পার্সোনাল বিষয় জিজ্ঞেস করতেছেন আমি কিভাবে কি করেছি। আমি আমি নিশ্চিত যে আপনি আগে কনক্লুশনে পৌঁছেছেন যে ইসলাম সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, মহানবী সত্য, এখন আমি দেখি এটা সপক্ষে কি কি যুক্তি খুঁজে পাওয়া যায়, আপনি খোঁজাখুঁজি করে দেখেছেন যে এই এই যুক্তিটা পাওয়া গেছে, তখন আপনি বলেছেন যে আচ্ছা এই তো পাওয়া গেছে, বাদ বাকি যুক্তিগুলোকে আপনি দেখেও না দেখার ভান করেছেন বা পড়েন নাই বা বুঝতে পারেন নাই, ঠিক আছে, হ্যাঁ আপনি আপনি আচ্ছা ঠিক আছে, আসে ভাই, যে তোমার পার্সোনাল বিষয় বলেছে আমি জাস্ট শেষ ওই কথা থেকে জাস্ট বলে নিচ্ছি, সেটা হলো দেখেন আমি যখন 20 বছর বয়স, ঠিক আছে, আমি অবশ্যই আমি একটা মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছি এবং জন্মগতভাবে আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, ঠিক আছে, আমি 20 বছর পর্যন্ত আমি কোনো লজিক্যাল কোনো কিছুতে যাচাই বাছাই করতে যাইনি, আমি অন্ধভাবে বিশ্বাস করতাম পবিত্র কোরআনকে আল্লাহর বাণী হিসেবে, ইসলামকে আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে, ঠিক আছে, 20 বছর বয়সের পরে আমি কিছু লেখাপড়া করতে শুরু করি, বিশেষ করে আমার সবচেয়ে বেশি আমার মাইন্ডে লেগেছিল একটা বই পড়েন, ভোলগা থেকে গঙ্গা, ঠিক আছে, রাহুল সংগীতায়নের লেখা, উনি হিস্ট্রির হচ্ছে যে বস্তুগত মানে বস্তুগত ব্যাখ্যা করেছিলেন আরকি দুনিয়ার হিস্ট্রি, ঠিক আছে, এটা পরে আমার মনের মধ্যে ভীষণ সংশয় জাগে এবং ধর্মের প্রতি বলতে পারেন যে মূলত আস্থাহীন হয়ে যায় কিছুটা, ঠিক আছে, সম্পূর্ণটা না, আস্থাহীন হয়ে যায়, ঠিক আছে, এরপরে আমি হচ্ছে যে খুবই চেষ্টা করেছি যে এই সংশয় দূর করার জন্য স্টাডি করেছি, গবেষণা করেছি, এবং আসিফ ভাই যেটা আমার সম্পর্কে বলতেছেন, হ্যাঁ আমি পার্টলি এগ্রি করি যে আমি আসলে হার্ড সোল ট্রাই করেছিলাম ধর্মের প্রতি বিশ্বাস রাখার জন্য, মানে একেবারে যে মুক্ত ভাবে চর্চা করেছি এটা না, আমি এগ্রি করতেছি, ঠিক আছে, আমি অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি যে ইসলামের প্রতি বিশ্বাসটাকে আস্থাটাকে রাখার জন্য, এবং সেগুলো আমি চেষ্টা করেছি এবং যুক্তিটাকে কিংবা বিভিন্ন প্রমাণটাকে ইসলামের দিকে নিয়ে গিয়ে সেটাকে প্রমাণ দেখানোর জন্য, প্রমাণ করার জন্যই চেষ্টা করেছি, ঠিক আছে, আমি একেবারে নিরপেক্ষ ভাবে যে আমি করেছি আমি এটা দাবি করি না, ঠিক আছে, আসিফ ভাই আমার সম্বন্ধে জানেন, আমি এগ্রি করছি। হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই, বলেন। হ্যাঁ এই জন্য বলছিলাম ভাই, ওনাকে সময় দেন, হ্যাঁ বলেন, ইয়া ভাই বলেন, আমরা এবার বেস্ট ওয়েপনটা শুনি প্লিজ। আসলে আমি করো না, এর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ উত্তরটা খুঁজে পেলাম না, কিন্তু
অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ কোন উত্তর খুঁজে পেলাম। আচ্ছা গুড পিপল ভাই, গুড পিপল ভাই, ধৈর্য ধরি, কোরআন কেন আল্লাহর কিতাব এটা সম্পর্কে বেস্ট ওয়েপন শুনবো আমরা এখন। ওকে, আমি কিন্তু আমি শুধু আলোচনা শুরুর আগে একটা কথা বলি, আমি কিন্তু কোনো কনস্ট্রাকটিভ ইয়ে কিছু পেলাম না কিন্তু রেজাউল ভাইয়ের কাছে। ওকে রেজাউল ভাই, আমরা কিউ পাই নাই, আমরা কিউ পাই নাই, ইটস ফাইন। ঘন্টাখানেকের মতো বেশি ছিল কিন্তু আলোচনাটা কিন্তু একেবারে অন্যদিকে চলে গেছিল, কোন কনস্ট্রাকটিভ কিছু কিন্তু আমরা পেলাম না। যাই হোক, আমি জানি না বেস্ট ওয়েপন আপনারা শুনতে পারবেন কিনা, তবে যদি শুনে ফেলেন এবং তারপরে হাসাহাসির পর্ব শেষ হওয়ার পরে আপনারা একটা প্রশ্ন করেন নাকি, আমার জানা মতে এই মুমিন ভাই বলে যে বলে তাই করতে হবে এবং সেটাই উনিও করবেন। আচ্ছা আমি কি আছি? মোরালিটি ব্যাপারটা শুধুমাত্র কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে যুক্তিবিদ্যার কথা এতক্ষণ উনি বলছিলেন যে ধর্মের সাথে যুক্তির আসলে কি সম্পর্ক, তো আমি যদি ইসলামের ইতিহাস পড়ি তাহলে দেখা যায় কি যে ইসলামের ইতিহাস যারা লিখেছেন একদম শুরু থেকে মানে সেই আল-কিন্দি থেকে শুরু করে ইবনে সিনা পর্যন্ত, এরা যখন ধর্মটাকে দর্শন এবং যুক্তির সাথে মেশানোর চেষ্টা করেছে এবং একটা একটা জায়গাতে বা একটা প্ল্যাটফর্ম আনার চেষ্টা করেছেন, তখন কিন্তু এটাকে আনতে পারে নাই। যখন এটাকে আনতে পারেনি তখন এই দুইটা প্ল্যাটফর্মকে আলাদা করেছে, একটা হচ্ছে ইসলামিক যুক্তিবিদ্যা, ইসলামিক দর্শন, আর আরেকটা হচ্ছে দর্শন এবং যুক্তিবিদ্যা। এই দুইটা প্ল্যাটফর্ম পুরোটা ভিন্ন, এবং ইবনে সিনা পর্যন্ত বা আল-কিন্দি আল-ফারাবি যারা ছিল ইসলামের ইতিহাসে, যারা লিখেছে, যারা ইসলামের ইতিহাসে দর্শন লিখেছে, যারা যুক্তি লিখেছে, যে যুক্তিগুলো প্রত্যেকটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিস কেন্দ্রিক, এর বাইরের কোনো যুক্তি নাই। এবং রেজাউল ভাই এতক্ষণ মানে যে যুক্তিগুলোর কথা বলছিলেন, যে দর্শনের কথা বলছিলেন, এই সবটাই হচ্ছে এই ধর্ম কেন্দ্রিক, কিন্তু আসলে যে যুক্তি এবং দর্শনের যে আলাদা জায়গাটা আছে, যে বিস্তারিত যে জায়গাটা আছে, যে প্রসারের যে জায়গা আছে, এই জায়গাটা কিন্তু ধর্মের মধ্যে পাওয়া যাবে না। এবং এই ব্যাপারটা কিন্তু যারা ইসলামের ইতিহাস লিখেছে তারা পর্যন্ত স্বীকার করেছে যে আমাদের যে জায়গাটা মানে দর্শনের যে জায়গা বা আমার যে যুক্তিবিদ্যার যে জায়গা, ধর্মকেন্দ্রিক যে জায়গাটা, সেটা কিন্তু প্রসারিত নয়, সেটা কিন্তু একটা মানে একটা লিমিটেড একটা ব্যাপার, এটার কিন্তু একটা লিমিটেশন আছে, এটার বাইরে যাওয়া যাবে না। যে যুক্তিটা ইসলামের বিরুদ্ধে যাবে, যে দর্শনটি ইসলামের বিরুদ্ধে যাবে, সেটাকে কিন্তু আমরা নিব না, এরকম বলেছে। এবং ইবনে সিনার যদি আপনি ইবনে সিনার যে লেখাগুলো মানে ইসলাম, তিনি তো ইসলাম পড়েছে মানে কোরআন শেষ করেছে 8 বছর বয়সে, আমি জানি না মানে 8 থেকে 10 বছর বয়সের মধ্যে, এবং তিনি কিন্তু ধর্ম চর্চা করেছে, অনেকেই অনেক ভাবে তাকে মানে ব্যাখ্যা করে। ইবনে সিনা কিন্তু বলেছে যে জাগতিক যে ব্যাপারটা মানে আমাদের যে ধর্মের যে মানে পরকালের যে বিষয়টা, এটা আসলে এটার কোন অস্তিত্ব নাই, অস্তিত্ব হচ্ছে জাগতিক, মানে সবটুকুই জাগতিক, এটা বেহেস্ত বলেন বা মানে দোজক বলেন যেটা আছে, এটা কিন্তু ধর্ম যেটা বলছে সেটা কিন্তু পুরোপুরি কাল্পনিক। এই যে এই বিষয়টা কিন্তু তার লেখার মধ্যে সারমর্ম হিসেবে আমরা পাই। এখন আমি জানি না যে রেজাউল ভাইয়া এখানে এসে তিনি আজকে এখানে বসে ইসলামকে কি করে উনি বলছেন যে মানে যুক্তির মধ্যে এটা আছে, দর্শনের মধ্যে এটা আছে, মানে কিভাবে, মানে এটা তো ইসলামিক লজিক্যাল ফ্যালাসি, এটা একদম পুরোপুরি ইসলামের মধ্যে থাকবে, এটা তো বাইরে থেকে নেওয়া হয়নি, মানে উনি তো এই দুইটা বিষয়কে আলাদাই করতে পারছেন না, মানে কিভাবে তাহলে, আমি বুঝলাম না। কুমার দাদা কে এবং কোয়েস আলী আপনারা যুক্ত হয়েছেন, আপনারা যদি কিছু বলেন তাহলে আপনাদের কথা কিছু শুনি।
আসি ভাই, আমি আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, আমি এক মিনিট একটা উত্তর দিই, আমি জাস্ট কয়েক সেকেন্ড নেব। আমি একটা অভিযোগ উঠছে আমার এগেনস্টে যে আমি কি বলে ভারত থেকে এক বামপন্থী বলছি, তাই জন্য আমি ইসলামের ফরে কথা বলছি। আমি কিন্তু কোন ইসলামের ফরে কথা বলেছি বলে আমার জানা নেই। আমি কিন্তু মোহাম্মদ হাতের ইশারা কি করে চাঁদ ভেঙে দেয় সেটা নিয়েও যেমন প্রশ্ন তুলেছি, অ্যাট দ্য সেম টাইম আইসিস কোরআনের ভিত্তিতে কি করে মানুষ মারছে আমি সেটা নিয়েও প্রশ্ন করেছি। সুতরাং আমাকে কিন্তু এরকম ভাবে বলছেন, আমার পুরো কথাগুলো শুনে নেবেন তারপরে বলবেন। এটা যদি কেউ বলে থাকেন তাহলে উনি অ্যাড হোমিনাম করছেন, সেটা একটা লজিক্যাল ফ্যালাসি, সেটাকে আমরা গণ্য করছি না ভাই। এখন কুমার দাদা কে দিয়ে কোয়েশ্চন, আপনারা যদি কিছু বলেন বলেন। আসি ভাই ভালো আছেন? আপনারা ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আমি বেশ কিছুক্ষণ ধরে যুক্ত হতে চাচ্ছিলাম, ওই রেজল ভাই কথা বলছিলেন তখন আর কি, আনফরচুনেটলি উনি বেরিয়ে গেছেন। হ্যাঁ আনফরচুনেটলি উনি বেরিয়ে হয়ে গেছেন, ওনার সাথে আসলে আমারও একটু তর্ক করার ইচ্ছা ছিল আর কি, যুক্তি তর্ক করার ইচ্ছা ছিল। তো উনি বলছেন যে যুক্তিবাদী বিশ্বাসী, এই জিনিসটা যে কি, এই জিনিসটার সংজ্ঞা কি, এটা মানে আমার আপাতত পর্যন্ত কোথাও থেকে মানে আমি দেখি নাই বা শুনি নাই আর কি। যুক্তিবাদী বিশ্বাসী এই টার্মটা আমি এই প্রথম শুনলাম, এবং ওনার গবেষণা লক্ষ্য অনেক নতুন নতুন জিনিস শেখা যায় না অনেক। আসলে এই জিনিসটা, এই জিনিসটা শেখা যায় না, আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম আর কি, মানে আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে একটু পরে এসেছি। কিন্তু উনাকে আমার জাস্ট খালি এটুকু মানে জিজ্ঞেস করার ছিল আর কি, যে উনি যুক্তিবাদী বিশ্বাসী এটা আমরা কি উনি বের করেছেন নাকি অন্য কোনো জায়গা থেকে পেয়েছেন আর কি। আর দুই নম্বর কথা, উনি যদি বেসিকটা না ঠিক করেন যে বিশ্বাস মানে, বিশ্বাস আসলে ইংরেজিতে তো তিন চারটা ওয়ার্ড আছে, ফেইথ, বিলিভ, তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আপনার মানে একটা ট্রাস্ট একটা মিনিং দিচ্ছে বাংলা, ট্রাস্ট রাইট, ট্রাস্ট সরি সরি। তো হচ্ছে যে বাংলায় বিশ্বাস একটাই শব্দ আর আস্থা আরেকটা শব্দ আছে। তো বিশ্বাস তো ব্যাপারটাই আসতেছে অন্ধবিশ্বাস, আমি ধরেই নিয়েছি যে একটা কিছু আছে, এরপরে আমি সাজাচ্ছি। এই যেটা আসিফ ভাই বারবার বলছেন যে আপনি কি ধরেই নিয়েছেন যে আছে কি না, তারপরে আপনি সেটা সাজাচ্ছেন, এটা আসলে সকল মানে ধার্মিক মানুষই তাই করে। তো যাই হোক, এখানে আমি মানে ওনার মানে নতুন কিছু, উনি 12 বছর ধরে গবেষণা করেছেন, খুব শুনে খুব ভালো লাগলো যে গবেষণা করার জন্য চিন্তা করেন যুক্তিবাদী বিশ্বাসে আপনি একটা সেন্স হইতে পারেন, যেটা আমরা খুব বড় ভাবে দেখেছি তার কথার মধ্যে, সেটা হচ্ছে আপনার আর্গুমেন্ট ফর ইগনোরেন্স। সে কিছু বিষয় জানে, জানার পর বাকি বিষয় সম্পর্কে জানে যে এই বিষয়গুলো জানা অনেকটা টাফ। তো এইটার এবং সবাই করে, এই জিনিসটা সবাই তাই করে, মানে বিশ্বাসী সবাই তাই করে। জি, ব্যবহার করে সেখানে গটকে বসায় দেন। যুক্তিবাদী, তারপরে হচ্ছে আপনার আর্গুমেন্ট ফর ইগনোরেন্স, তারপরে বিশ্বাসী। উনি যুক্তিবাদী আর ইগনোরেন্ট বিশ্বাসী, উনি ইগনোরেন্ট পার্টটা যেহেতু ওনার সাথে যায় না মানে শুনতে খারাপ লাগে, এই জন্য ইগনোরেন্ট পার্টটা কেটে দিয়ে তারপরে যুক্তিবাদী বিশ্বাসী। অ্যাকচুয়ালি ওনার নাম হওয়া ছিল যুক্তিবাদী ইগনোরেন্ট বিশ্বাসী। সো এইটা আমি, আমার কাছে একটা মানে একটা ব্যাপার হচ্ছে ক্লিয়ার করার, আমি যেহেতু ওনার সঙ্গে বেশ কিছুদিন কথা হয় না আমার, উনি একটা মানে উক্তি দিয়েছিলেন যেটা আমার, আমি খুবই মর্মাহত ছিলাম ওনার এই উক্তি শোনার পরে। এটা সম্পর্কে আমার খুব জানার ইচ্ছা ছিল যে মনে করেন আজকে আমাদের যে সমাজ ব্যবস্থা সভ্যতা যেটা আজকে আমাদের পৃথিবীতে যে ব্যাপারগুলো আমাদের কাছে মনে হয় কি যে এটা আসলে মানবতা বিরোধী বা এটা আসলে আমরা মেনে নিতে পারি না খুব সহজে যে বিষয়গুলা, তো এইগুলো তো আমাদের তো ধর্মকেন্দ্রিক নয়, মানে ধর্ম আমাদেরকে শেখাচ্ছে যে এটা মোরাল, এটা অনৈতিক, এটা 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 ঠিক আছে, এটা মানবিক, এটা অমানবিক, এই যে বিষয়গুলো এগুলো তো ধর্ম আমাদের শেখাচ্ছে না, তাই না? এগুলো তো আমাদের যে মানে ছোটবেলা থেকে আমাদের যে মূল্যবোধ তৈরি হয় আমাদের মধ্যে সেগুলো থেকেই তো আমরা এগুলো মানে আমাদের মধ্যে আসছে ব্যাপারগুলো, ধর্ম ধর্ম গ্রন্থ না পড়লেও কিন্তু এগুলো আমরা জানতে পারি। তো আজকের এই যুগে উনি কিন্তু একটা উক্তি উক্তি করেছিলেন, রেজাল ভাই যদি লাইভটা শুনে থাকেন আমি নিশ্চিত যে উনি অস্বীকার করবেন না, উনি একদিন একটা লাইভে বলেছিলেন যে কোরআন যদি আমাকে বলে যে আমার মায়ের সাথে আমি
এগুলো মানে যাই হোক এইসব আর কি সহবাস করতে পারি। হ্যাঁ তো আমি ওটা করতাম, এই যে এত নোংরা ব্যাপারটা, এই যে মোরালিটি যে ব্যাপারটা, উনি বলতেন কোরআন বললাম করতাম, কিন্তু আজকে সমাজ ব্যবস্থা বা সভ্যতার কেউ যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা আমাদের কাছে পুরোপুরি অমানবিক মনে হবে। কিন্তু ওনার কাছে কিন্তু তখন যদি এটা কোরআনে লেখা থাকতো ওনার কাছে সেটা মানবিক হতো। তো ওনার যে মানবিকতাগুলা বা ওনার মোরালিটি যেগুলো, সেগুলো তো সবকিছুই শুধুমাত্র কোরআন কেন্দ্রিক বা আল্লাহ কেন্দ্রিক। বা উনি শুধুমাত্র নিজের মার সাথে না, উনি বাচ্চা যদি 2 বছরের 3 বছরের বাচ্চা হয় এন্ড ইফ হিজ গড পারমিট তাকে এটা করার জন্য বা অর্ডার করে এটা করার জন্য, সে বিনা কোনো হেজিটেশন এটা করে ফেলবে এন্ড সেটা পাই প্রবলি বলে ছিল যে মানে আজকে যে অনেকেই যেটা বলে যে যদি আজকে এখন যদি ইসলাম যেটা যুদ্ধ বা রাজ্য জয়, আমরা তো জানি যে যুদ্ধের উপর কিন্তু ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে, মানুষ ধর্ম দাঁড়িয়ে আছে, তো আজকে যদি দেশকে সেরকম যদি কোনো শব্দ হচ্ছে, তো আজকে যে যুদ্ধ বন্দিনী গুলা পাবে তারা যদি এরকম যুদ্ধ হয়, তাহলে কি উনি যে কোরআনের মধ্যে যে বাণী গুলো আছে যুদ্ধ বন্দী কেন্দ্রিক সূরা নিসাতে যেগুলো আছে, উনি কি তাহলে এই যে এই ব্যাপারগুলো কি উনি অ্যাপ্লাই করবেন, এই আয়াতগুলো কি উনি অ্যাপ্লাই করবেন তাদের উইদাউট হেজিটেশন? করেছে করেছে তো, পাকিস্তানিরা করছে না? পাকিস্তানিরা তো করছে সেটা। তাহলে মোরালিটি কোথায় থাকলো? তাহলে মোরালিটি কোথায় থাকলো আজকে যারা এই যে বলছে যে চলে আসছে হ্যাঁ আমরা যারা ওই যে শুনি প্রায় শুনি যে আচ্ছা এই আয়াতটা এরকম কেন হয়েছিল সেখানে, তখন কিন্তু অনেকে এসে মডারেট বা অনেকে এসে বলে যে বা ইসলামিক যা ডিবেটর নাম দিয়েছে নিজেদেরকে, তারা এসে বলে যে এটা তো প্রেক্ষাপট, এটা তো তখনকার প্রেক্ষাপট অনুযায়ী হয়েছিল। তো ওই প্রেক্ষাপটটা কি আজকে বর্তমান না? যদি সেই সিচুয়েশনটা আজকে আবার ফেরত আসে, আজকে যদি আবার একটা ইসলামিক কান্ট্রি দেখা গেল একটা মানে তারা কাফের নাম করে কোন কাফের কান্ট্রিকে মানে অ্যাটাক করে বসে, তো এই যে সিচুয়েশনটা ধরো ব্যাক করলো, এটা তো এমন না যে সেখানেই থেমে আছে, তাহলে কেন ওই আয়াতগুলো নিয়ে কথা বলতে পারে সেটা মানে তারা নিতে পারে না যে এইগুলো এখন নিতে হবে না, এগুলো এখন চলে গেছে, এখন পৃথিবীতে এগুলো নাই, ঠিক আছে, কিন্তু যদি আবার ব্যাক আসে তাহলে তো এগুলো অ্যাপ্লাই করাটাও যাবে না, এটাও তো জায়েজ, তাই না? নির্দেশনাবলীর মধ্যে কেউ কোন প্রেক্ষাপট কখনো আনতে পারে না। প্রেক্ষাপটের কথাটাই হচ্ছে যে সর্বকালের সার্বজনীন যে নির্দেশাবলী এই কথাটার সাথে সাংঘর্ষিক, কারণ তাহলে তো দেখবেন যে একটা ডক্টর যদি মানে কোন রোগী দেখেন তার জন্য যদি মেডিসিন দেওয়া হয় তাহলে দেখবেন যে কিছু মেডিসিন আছে যে এতদিনের জন্য এবং এরপরে এটাকে বাতিল ঘোষণা করা হয়, তারপরে আরেকটা দেখালে 1 বছর ধরে খেতে হবে, সেটাকে এভাবে তার কোচ করে দেয়। কিন্তু কোরআনে কিন্তু অনেক আলতু ফালতু অনেক মানে দরকার ছিল না, এরকম অনেক আয়াত আছে আপনারা জানেন পড়েছেন হয়তো, অনেক আলতু ফালতু কোনো প্রয়োজনই ছিল না মানে আমার কাছে মনে হয়। যেমন ওই যে মুহাম্মাদের বউদেরকে যে শাসালো মানে আল্লাহ তাআলা শাসাইলো যে খবর তার যদি মুহাম্মাদকে তোমরা সন্দেহ করো তোমাদের কিন্তু তালাক দেওয়াবো, নতুন নতুন সুন্দর সুন্দর বউ দিব, মানে এই যে ব্যাপারগুলো তো পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে যে কোনো দরকারই ছিল না, বরং এখানে আরো 5টা আয়াত সুন্দর আয়াত আনতে পারতো মানব জাতির জন্য আনতে পারতো, আর আরো ভালোভাবে জীবন ধারণের জন্য আনতে পারতো, এইসব ফালতু আয়াতগুলো আসলো। তো এই যে আজকে আমি কেন এটা আমি ধরবো না যে আল্লাহ তাআলা তার ব্যর্থ হয়েছে কোট করতে, এই সামান্য কোট করা উনি ব্যর্থ যে এই আয়াতটা ভাই আজকে এই 610 ইউজ করো বা 612 ইউজ করো, আজকে যুদ্ধ হইতেছে আজকে ইউজ করো, এরপরে কিন্তু খবরদার এটা আর মানবে না, এই যে কোট করা এটা তো তিনি করেননি, উনি যখন করেননি তাহলে আমরা মানুষেরা কোথায় অধিকার রাখি ওইগুলোকে বাদ দেওয়ার, ওই আয়াত গুলোকে বাদ দেওয়ার, কিভাবে মানে কোথায় আমরা এত ইয়া করি মানে বলে ফেলি যে ওটা তো তখন ছিল, আপনি আল্লাহর আয়াতকে বাদ দিয়ে দিচ্ছেন যেটা আল্লাহ তাআলা বলেছে যে পুরো বইটা হচ্ছে সর্বকালের জন্য, পুরো বইটা সর্বকালের জন্য অনুসরণ করবা অনুকরণ করবা, এই নির্দেশনা বলি তোমাদের লাইফে কাজে লাগাবা, যখন এটা আমাকে বলছে তখন আমি আল্লাহ তাআলার এতগুলো আয়াতকে বাদ দেওয়ার ক্ষমতা কিভাবে রাখি? আচ্ছা আমরা এখানে রেজাল ভাই আবার ফেরত এসেছেন, আমরা ওনাকে একটু কথা বলার সুযোগ দিই, রেজাল ভাই বলেন ভাই।
আচ্ছা, আমি প্রথমেই আমি একটু দুঃখ প্রকাশ করি যে আসলে মোবাইলটা চার্জ একেবারে শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল, আমি বুঝতে পেরেছিলাম। তাছাড়া চার্জে দিয়ে কথা বলতাম, এই জন্য আর কি কেটে গিয়েছিল আর কি অনলাইনটা। আমি কি আসলে কোন কথা বলবো, আমি যেটা মানে যে প্রমাণটা দিতে চাচ্ছিলাম যে পবিত্র কোরআন, আপনি আপনি বলছিলেন যে আপনি আপনার বেস্ট আর্গুমেন্ট আমাদের সামনে উপস্থাপন করবেন, যেটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার কাছ থেকে, সেই বেস্ট আর্গুমেন্টটা, বেস্ট যুক্তিটা, বেস্ট প্রমাণটা পাওয়ার জন্য, যেই প্রমাণটা দিয়ে আমরা মোটামুটি নিশ্চিতভাবে বুঝে যাব যে আপনিও বুঝে গেছেন, যেটা দিয়ে আমরাও সেটা দিয়ে বুঝে যাব যে কোরআনটা যে আল্লাহ পাকের লিখিত, আল্লাহ পাক হচ্ছে এমন একজন, এমন একটা সত্তা, যে সত্তা হচ্ছে গিয়ে সাতাশ মানের উপর আরশের উপরে সমাসীন, সেই সত্তাটা এমন একটা কেতাব নাজিল করেছেন যে কেতাবটার নাম কোরআন, এবং কোরআনের এবং এই জিনিসটা যে সত্য এটার প্রুফটা আপনি দেবেন, বেস্ট আর্গুমেন্টটা দেবেন। আপনার কাছে যদিও লক্ষ লক্ষ আছে, ওয়ে আছে এটা প্রুফ করার, কিন্তু আপনি এই লক্ষ লক্ষর ভিতরে শুধুমাত্র একটাই দেবেন, যেটা সবচেয়ে সেরা, যেটা যেটার সামনে নাস্তিক ফাস্তিক কেউ দাঁড়াইতেই পারবে না ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা ধন্যবাদ আসিফ ভাই আপনাকে। হ্যাঁ আমি আমার আর্গুমেন্ট এটা ছিল যে আমি যখন বিজ্ঞান সম্পর্কে জানি, ঠিক আছে, আজকের দুনিয়াতে তো সায়েন্স আমাকে যে ইনফরমেশন গুলো দেয় যে এই বিগ ব্যাং সম্পর্কে, হ্যাঁ, যে কিভাবে ইউনিভার্স এর সূচনা। ভাই আপনি কি বিজ্ঞান সম্পর্কে জেনে তারপরে তারপরে মানে এটা বুঝতে পেরেছেন যে কোরআনটা আল্লাহর কিতাব, নাকি বিজ্ঞান জানার আগেই আপনি নিশ্চিত হয়ে গেছেন যে কোরআনটা আল্লাহর কিতাব? আচ্ছা আসিফ ভাই আমি বলি, আমার জন্ম বিংশ শতাব্দীতে, ঠিক আছে, 20th century আমার জন্ম, ঠিক আছে, আমি তো কোরআনকে যাচাই করবো আজকের বিভিন্ন বিষয় দিয়ে, তাই না? আমি তো 1400 বছর আগের মানুষ না, আমি তো আজকের বিষয় বিষয় বলে দিয়ে আমি কোরআনকে যাচাই করে আমার কাছে প্রমাণ হয়েছে যে প্রতিভাত হয়েছে যে কোরআন আল্লাহর বাণী। আমি আমার